অসময়ে দক্ষিণ ভারতে প্রবল ঘূর্ণিঝড়, আর এর দরুন এরাজ্যের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, আর বৃষ্টির দরুন ধানের এই অবস্থা, সব আগার থেকে কেটে নেওয়া হয়েছে। কোথায় কোথায় কোন জায়গায় কোন চাষিটা করেছে, কোন চাষিটা কোন ছোড়া বাচ্চাটা করেছে, কোন চাষিটা করেছে, কোন চাষি করেছে? আমি আমি বাচ্চা অসময়ে দক্ষিণ ভারতে প্রবল ঘূর্ণিঝড়, আর এর দরুন এরাজ্যের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, আর বৃষ্টির দরুন ধানের এই অবস্থা, সব আগার থেকে কেটে নেওয়া হয়েছে। ধানের জমিগুলি মনে হচ্ছে এক একটা গর্ত, পুকুর। যদিও আবহাওয়া দপ্তরের খবর আগামীকাল শুক্রবার থেকে ক্রমশ উন্নত হবে আকাশ, তবে তার আগে চাষিদের কি হবে? শুধু কি ধান চাষে? না, শীতের সমস্ত চাষেরই একই অবস্থা। যেমন আলু, মাঠকে মাঠ আলু, তার অবস্থা দেখুন। একদিকে শীত, অন্যদিকে বর্ষা, আর এর মাঝেও চাষি ভাইয়েরা কিন্তু মাঠে ব্যস্ত তাদের ফসল বাঁচাতে। দেখুন, মাঠে কিন্তু চাষিরা রয়েছে, যতটা সম্ভব তারা চেষ্টা করছে এই সবজিটা তারা যাতে ফলাতে পারে। আলু চাষের জমি, তার মধ্যে ক্ষীণ রূপে দেখা যাচ্ছে